জাপানের দক্ষিণাঞ্চলে একটি চিড়িয়াখানার রক্ষক হোয়াইট টাইগারের আক্রমণে মারা গেছেন। দেশটির কর্মকর্তারা এই কথা জানান। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, একজন চিড়িয়াখানা রক্ষককে খাঁচার ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তিনি আরও বলেন, লোকটিকে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে জাপানের দক্ষিণাঞ্চলীয় নগরী কাগোশিমার হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে এই মর্মান্তিক ঘটনা ঘটে।